হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আবার চলে এসেছি জবা গাছ নিয়ে, কিন্তু আজকে কাটিং যেটা করেছিলাম, যেটা লাগিয়েছিলাম কয়েকদিন আগে, তো সেটা গ্রো হয়েছে এবং সেটাতে একটা ফুলও এসছে। তো যার জন্য এই ভিডিওটা করলাম। আবার অনেকেই জিজ্ঞেস করেন যে কাটিং কী করে করবো। কাটিং অনেক রকম পদ্ধতিতে করা যায়। আমি যে পদ্ধতিতে করি সেটা হলো, ডাল কাটার পর ডালের নিচের অংশ হালকা একটু চেঁচে নিয়ে ভেতরে যখন সবুজ অংশটা বেরিয়ে যাবে সেটা বালি মাটিতে দিয়ে রাখি এবং মাঝে মাঝে জল দিই। খুব বেশি জলও দিই না, যাতে একদম মাটি একদম ভেজা ভেজা থাকে সেরকমও যেন না হয়, আবার একদম যেন শুকিয়েও না যায়। যখনই শুকানোর সময় চলে আসে তখন সঙ্গে সঙ্গে আবার জল দিয়ে দিই। তো এই কন্টিনিউয়াস পদ্ধতিতে একটু শেডি এরিয়ায় যদি আপনি রেখে কাজটা করেন, তাহলে কিন্তু মোটামুটি দু মাসের মধ্যে কিন্তু আপনার গাছ ধরে বড় হয়ে এবং সেটাতে ফুলও চলে আসবে। দেখুন, এটা দু মাস হয়েছে। দু মাস আগে আমি ডাল, দুটো ডাল কেটেছিলাম। দেখুন, আমি ডাল তুলিও নি আপনাদের জন্য দেখানোর জন্য। দুটো ডাল আমি বসিয়েছিলাম, তার মধ্যে একটি বেঁচেছে, একটি বাঁচেনি। তো এটা জাস্ট সবসময় যে এটাই নয় যে আপনি যে ডালটা বসাচ্ছেন সেই ডালটা অবশ্যই গ্রো হবে এবং সেটি বাঁচবে। ওই জন্য আমি বলি, যখনই কোনো গাছের ডাল কেটে যখন করবেন তখন একটা নয় দু তিনটে ডাল কাটুন এবং একসঙ্গে একই জায়গায় বসিয়ে রাখুন, একটা ছোটো টবের মধ্যে। যেমন এই টবটাতেই বসানো ছিল দুটো ডাল, আমি সরাইওনি নড়াইওনি কিছুই করিনি, শুধু জল দিয়েছি। আর দেখুন, এটা কিন্তু গ্রো করেনি, এটা শুকিয়ে গেছে। দেখুন নিচের অংশটা চাঁচা, হালকা ফাঙ্গালও লেগে গেছে, যার জন্য গ্রো হয়নি। কিন্তু এই গাছটি গ্রো হয়েছে। সবসময় সব ডাল গ্রো হতে চায় না, এটা কিন্তু ঠিক। আবার অনেক সময় অনেক পদ্ধতিতে গ্রো হয়ে যায়। যেমন এখন আমি অনেক জায়গায় দেখেছি, অনেকের থেকে আমিও শিখছি, আমিও তো বলছি যে আমি স্টুডেন্ট, আমিও সবার থেকে শিখি। সেটা হলো জলে ভিজিয়ে রাখা এবং জলে ভিজিয়ে রেখে সেখান থেকে শেকড় তৈরি করা। তো আমি কোনোদিন করিনি, সত্যি কথা বলতে কোনোদিন করিনি। ছোটোবেলা থেকে মাটিতে বসে বসে কাটিং গ্রো করেছি। তবে চেষ্টা করব যে নতুন যে পদ্ধতি, সবাই আসছে, সবাই আপডেট হয় নিজে, তো আমিও আপডেট করি নিজেকে সবার থেকে শিখে শিখে। শেখার কোনো শেষ নেই, তো যেখান থেকে শিক্ষা পাওয়া যায় জাস্ট শিখে নিন। তো সেটার জন্য সেটাতেই আমি মানে মানি, যার জন্য আমি সব জায়গা থেকে শিখতে পছন্দ করি। তো অনেক দাদারা বা দিদিরা করছেন যে জলে ভিজিয়ে রাখছে এবং সেখান থেকে শেকড় তৈরি করছেন। আমি কোনোদিন করিনি, তবে ট্রাই করবো অবশ্যই। নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালোই লাগে। তো আজকে জাস্ট দেখাচ্ছি যে দুটো ডাল বসিয়েছিলাম, তার মধ্যে একটা ডাল কিন্তু হয়েছে এবং ফুলও দিয়েছে। দেখুন ফুলটার সাইজ কিন্তু এত ছোট নয়, ফুলটার সাইজ এত কিন্তু ছোট নয়। ফুলটার সাইজ আপনারা আগে দেখেছেন, ফুলটার সাইজ অনেকটা বড়। এটা একদম ছোট গাছ এবং গাছটার পাতাতে সমস্যাও ছিল। দেখুন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব ছিল, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে হয়তো হয়ে যেত। যেহেতু বাচ্চা গাছ, ডাল থেকে গ্রো করছে, আমি কিচ্ছু স্প্রে করিনি, ওকে ওর মতন ছেড়ে দিয়েছি, মানে সবই ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছি। যা হবে হবে, হলে হবে না হলে দেখা যাবে। কিন্তু হয়েছে এবং এরকম প্রচুর গাছ আছে, যেরকম এখানে বিবেকানন্দ জবা যেটি দেখছেন যেটা ফুটে আছে, ওপাশে বিবেকানন্দ জবা যেটা আছে। তো এই যত মানে দেশি জবার গাছ আছে সেগুলো কিন্তু সব ডাল থেকে করা, আমি একটাও কিনিনি। সবসময় কিন্তু আমি বারবার বলি, সব গাছ কিনতে লাগে না, ডাল কেটে কেটে বসিয়ে দিলেও কিন্তু অনেক সময় গাছ হয়। আর যারা গাছ ভালোবাসেন তারা একটা ডাল দেবেন না, এরকম একদমই হয় না। কিচ্ছু খাবার দেবেন না, বালি মাটিতে বসাবেন, 50% বালি 50% মাটি, কাটিং বসিয়ে রাখবেন। আর মানে একদম চেষ্টা করবেন যাতে টপটা বেশি নড়াচড়া না হয়, যতক্ষণ না গাছটা ধরছে না। যত টপ নড়াচড়া করবেন ও শেকড় হতে চায় না। রেখে দিন একটা জায়গায়, যে জায়গাটায় আপনি খুব একটা বেশি যান না, কোনো একটা শেডি জায়গা যেখানে রোদ্দুর খুব একটা বেশি আসে না। যখন পাতা নিজে থেকে বেরোবে তারপর তাকে রোদ্দুরের দিকে নিয়ে আসুন এবং হালকা হালকা রোদ্দুর দিন, আর জল পরিমাণ মতন দিন। যদি মাটি শুকায় তবেই জল দিন, নাহলে জল দেবেন না। আর কোনো রকম সার দিতে যাবেন না, খোল পচা ভার্মি কম্পোস্ট কিচ্ছু না। ফুল দিয়েছে, নতুন পাতা বেরিয়েছে, এবার আপনি খোল পচা দিতে শুরু করতে পারেন। কিন্তু তার আগে কিন্তু একদম নয়, এই ফুলটা হয়েছে, নতুন পাতা বেরিয়েছে এবং এই পাতাগুলো নতুন বেরিয়েছে, কিন্তু তারপরে এই পাতাটা বেরিয়ে ফুল দিয়েছে, আমি এবার থেকে আমি ওকে খোল পচা দেবো। খোল পচা দিইনি বলেই ওর ফুলের সাইজ এত ছোটো হয়েছে। কালারটা থেকে বুঝতেই পারছেন কোন ফুলটা, আগে দেখিয়েছি বড়ো মাদার গাছটা এখনও আছে, তো ফুলের সাইজ আকারে অনেক বড় হতো। তো এবার থেকে দেবো, এবার থেকে খোল পচা দেবো, এপসাম সল্টও স্প্রে করবো, যত রকমের ট্রিটমেন্ট আছে সব করবো। আমি শুধু পেস্টিসাইড দিয়ে গেছিলাম যাতে পোকামাকড় না লাগে, এছাড়া কিচ্ছু দিইনি। মাইক্রোনিউট্রিয়েন্ট, এপসাম সল্ট এগুলো এবার আস্তে আস্তে স্প্রে করতে শুরু করবো, কারণ গাছটি ধরে গেছে। তো আপনারাও কিন্তু ইজিলি এরকমভাবে জবা গাছ কিন্তু করতে পারেন, খুব ইজি গাছ। আপনার মাটিতেও করতে পারেন বা নতুন জায়গা, এখন নতুন না, মোটামুটি অনেক দিনকার পুরনো পদ্ধতি, আমি কোনদিন ট্রাই করিনি তাই আমার কাছে নতুন লাগছে। জলে ভিজিয়েও রাখতে পারেন যাতে শেকড় ঠিকঠাক বেরিয়ে যায়, তারপর আপনি তাকে মাটিতে বসাতে পারেন।
কিন্তু আমি বলবো তাতেও কিন্তু আপনি চারটে গাছ বসালে হয়তো তিনটে গাছ বাঁচবে, একটা গাছ মরবে, তো এটা কিন্তু হয়। সুতরাং তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। আপনি যখনই কোনো কাটিং থেকে গ্রো করবেন কখনো একটার ভরসায় থাকবেন না, সেই সেম গাছের ডাল তিন চারটে নিয়ে আসবেন, এক জায়গায় বসাবেন, এবং তার মধ্যে থেকে 100% আপনার হয়তো একটা গাছ নষ্ট হবে কিন্তু বাকি গাছগুলো আপনার গ্রো হয়ে যাবে। তো চেষ্টা করে দেখুন, খুব ইজি পদ্ধতি কাটিং থেকে গ্রো করা। অনেকে জিজ্ঞেস করেছিলেন কাটিং থেকে গ্রো করার পদ্ধতি কী, কাটিং কীভাবে বসাতে হয় সেটা তো বলা আছে, কিন্তু বসানোর পর সেই গাছগুলো আদৌ বাঁচে কি বাঁচে না সেটা দেখানো আমার কাছে একদম দায়িত্বে পড়ে। তো আমার কাছে বেঁচেছে, এবং থোকা জবাই বেঁচেছে। বিবেকানন্দ জবা তো ইজিলি বেঁচে যায়, সাদা জবাও ইজিলি বেঁচে যায়, আবার বেগনে যে জবাটা হয় সেটাও ইজিলি বেঁচে যায় কাটিং থেকে। যটা কাটিং বসাবেন তটা কাটিংই বেঁচে যাবে, কিন্তু এই থোকা জবা কাটিং থেকে বাঁচানো একটু কষ্টকর। বা ধরুন রাবণ জবা, যেগুলো যেটা আমি দেখেছিলাম হলুদ মাঝখানে লাল, ওগুলো কাটিং থেকে গ্রো করা একটু চাপের হয়ে যায়। তো কিন্তু তাতেও হয়েছে, যে এটাই আমি হ্যাপি, তার জন্য আপনাদের সঙ্গে আনন্দটা শেয়ার করলাম। দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান, যতটুকু জানি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালোবেসে গাছ করুন, প্রচুর গাছ করুন, পুরো পৃথিবীকে সবুজ করুন, আর সবুজের সঙ্গে সঙ্গে কিছু কালারফুলও করুন, যাতে শুধু সবুজ না তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর কালারও থাকে। আর আপনারা সবাই ভালো থাকুন, আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।